মুক্তিযুদ্ধ এবং সেই চেতনাকেই কিন্তু অনুভব করতে পারি, সেজন্য শাহবুদ্দিনকে আমার আন্তরিক ধন্যবাদ। মনে হয় যেন সে একজন মুক্তিযোদ্ধা এখনই বোধহয় আবার মানে যুদ্ধ করবে। তবে যুদ্ধ তো আমরা করে যাচ্ছি, এটা ঠিক, কারণ 75-এর 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ সবই তো মুছে গিয়েছিল। আমাদের কবি, শিল্পী, সাহিত্যিক, লেখক তারাই কিন্তু তাদের লেখনীর মধ্য দিয়ে এই চেতনাকে ধরে রেখেছিলেন বলেই আমরা রাজনীতিবিদরা রাজনীতির মধ্য দিয়ে আবার দেশকে শুধু গণতন্ত্র ফিরিয়ে আনা না, গণতন্ত্র ফিরিয়ে এনেছি, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছি, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি। আজকে আমাদের তরুণ সমাজের মাঝে সেই চেতনাটা কিন্তু আবার ফিরে আসতে শুরু করেছে, এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া বলে আমি মনে করি। শিল্পীর আঁকা ছবি হৃদয় দিয়ে উপলব্ধি করা যায়, আবার সাথে সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া যায়, একটা চেতনা জাগ্রত হয়। আর আমাদের জন্য মহান মুক্তিযুদ্ধের চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই চেতনায় আমাদের বাংলাদেশের জনগণ জাগ্রত হবে এবং দেশকে মুক্তিযুদ্ধের আদর্শেই ভবিষ্যতেও এগিয়ে নিয়ে যাবে, গড়ে তুলবে। আবার যেন কখনো আমাদের এই মুক্তিযুদ্ধের বিজয় গাথা কেউ বিকৃত করতে না পারে, এজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েই